দেখান দর্শকদের তাহলে ভিডিওটা শুরু করি তাহলে। দাদা নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনার কাছে দেখতে পাচ্ছি খাতার কালেকশন খুবই কোয়ান্টিটি বেশি রয়েছে, তো কিরকম কি দাম যাচ্ছে একটু বলে দিন দর্শকদের। সব রকমের খাতা পাবেন দাদা, কম দামের বেশি দামের, সব কোয়ালিটি, যেরকম কোয়ালিটি খুঁজবেন সব কোয়ালিটি পাবেন। আচ্ছা, আপনাদের পাইকারি রেট? পাইকারি পাবেন, খাতা নিজস্ব আমাদের ব্র্যান্ড, নিজস্ব খাতা কারখানা। যে মাল বলবেন, যদি আপনি নিজের নামের যদি বলতে চান সেটা বানিয়ে দিতে পারবো, নিজের নামে করলে হয়ে যাবে, তাই তো? সব রকমের খাতা তৈরি। আচ্ছা, তার মোটামুটি কিরকম কি খাতা রয়েছে একটু দর্শকদের দুই একটা? মোটামুটি অঙ্ক খাতা, বাংলা খাতা, ইংরেজি খাতা, এগুলো ছোট থেকে রয়েছে, তাই তো? খাতা, হ্যাঁ, থেকে যদি আর ছোট খাতা নেবেন, আর ছোট খাতা, এগুলো কিরকম দামের মধ্যে যাচ্ছে? মোটামুটি 40 টাকা থেকে আমাদের খাতা আরম্ভ হয়। আচ্ছা, মোটামুটি ধরুন 1500 টাকা অবধি আমাদের ডজন সব পাইকারি। ধরুন এই খাতা হচ্ছে ছোট খাতা, এটা 80 টাকা ডজন। 80 টাকা ডজন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন রকমের দাম, দোকানে আসতে হবে, দোকানে দেখতে হবে। দোকানের লোকেশনটা একটু শেয়ার করে দিন। এটা হলো 102 ওল্ড চাইনা বাজার স্ট্রিট, কলকাতা 1, নিয়ার শিব মন্দির। নিয়ার শিব মন্দির, তাই তো? মানে হাওড়া থেকে এসে ক্যান স্ট্রিট নেমে তারপরে কিন্তু ওল্ড চীনা বাজার, তাই তো? বিক্রম স্টেশনারি ওয়ার্ক দোকানের নাম হচ্ছে বিক্রম। আচ্ছা, দোকানটা কবে কবে খোলা থাকছে দাদা? রোববারে বন্ধ, আর সোমবার থেকে শনিবার খোলা, পুরো খোলা, তাই তো? সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমাদের খোলা থাকে। 8টা অবধি খোলা থাকে, তাই তো? তো মোটামুটি বড় খাতা দুই একটা যদি দেখিয়ে দেন দর্শকদের, মানে একদম, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কিরকম দামে যাচ্ছে? এটা হচ্ছে 200 টাকা ডজন। 200 টাকা ডজন, মানে 12 পিস 200 টাকা। আচ্ছা আচ্ছা, অনেক সময় হয় কি কেজি হিসাবে আপনার কাছে কি কেজি হিসাবে আমাদের মাল তৈরি হয়, কিন্তু সেই মালটা আমরা কম সেল হয়, কম সেল অর্ডারে যদি হয় সেটা আমরা সাপ্লাই দিই। ওটা 90 টাকা কেজি হিসাবে হয়তো যাচ্ছে, তাই তো? তো বন্ধুরা যেমনটা দেখছেন এখানে, কিন্তু যেমনটা দেখলেন বন্ধুরা, ওনাদের কিন্তু প্রচুর স্টক রয়েছে। এই দেখুন খাতা দেখতেই পাচ্ছেন, দাদা বসে রয়েছে, মাল কিন্তু প্রচুর স্টকে রয়েছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তা আমি আজকে চলে এসেছি ওল্ড চীনা মার্কেট। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকান, যেখানে ওনার বসে আছে। তো যাব দোকানের ভিতরে, যাব ওনার কাছে, খাতার আইটেম থেকে শুরু করে স্কুলের সমস্ত কিছু ওনারা রাখেন। তো যাব ভিতরে কথা বলবো, কথা বলে জানা যাচ্ছে তার কীরকম কী রেট রয়েছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো ভিতরে ঢুকবো, তার আগে বলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমি চলে এসেছি দোকানের সামনে, এই দোকানের নামের লোকেশনটা এখানে দেখাচ্ছে। এই যে দোকানের ওনাদের মাল সব দেখতেই পাচ্ছেন স্টকে রয়েছে। তো দাদা বসে রয়েছে। তো দাদা নমস্কার, কেমন আছেন দাদা? আচ্ছা, দর্শকদের কি কি দেখাবেন আর আপনার দোকানের কি কি কালেকশন আছে সেগুলো একটু শেয়ার করবেন। আমাদের হলো এক্সারসাইজ বুট ম্যানুফ্যাকচারিং করি। আচ্ছা, তারপরে ফাইল আছে ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, তারপরে আপনাদের আরো স্টেশনারি গুডস যা লাগে অফিসে, স্কুলে সব জিনিস, স্কুলের খাতা থেকে শুরু করে পেন, সব পাবেন, ফাইল পাবেন, প্লাস্টিক ফাইল, আর সবই পাইকারি রেটে, ফাইল সব পাইকারি। আচ্ছা, কিরকম কি কিরকম কি দাম যাচ্ছে আর কি কি আছে আপনার? আমাদের 3 টাকা থেকে 300 টাকা অবধি খাতা আছে। 3 টাকা থেকে 300 টাকা অবধি খাতা আছে। ফাইল আছে 4 টাকা থেকে আপনার 200 টাকা অবধি, আপনার ভালো স্কুটি ফাইল, ইন্টারভিউ ফাইল সব পাওয়া যাবে, 500 টাকা রেঞ্জ অবধি আছে। আচ্ছা আচ্ছা, তো একটু দেখান দর্শকদের তাহলে, ভিডিওটা শুরু করি তাহলে। কে দেখাবে দাদা? দেখাবেন না, দেখা মায় পাওয়ার ফাইল সব দেখা, আর ফাইল সব দেখা। এগুলো কিরকম দামের মধ্যে আছে? প্লাস্টিক ফাইল আছে
আচ্ছা, স্কুলের খাতাগুলো একটু দেখান বাচ্চাদের যাতে একটু কাজে লাগে, যা এই ধরনের যে খাতা এগুলো, হ্যাঁ ওগুলো একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, ছোটো খাতা আছে, হ্যাঁ এই আপনার 200 টাকা ডজন আছে, 200। এ কিলো হিসাবে না ডজন হিসাবে? এখানে সব ডজন হিসাবে, ডজন হিসাবে। কেজি কত আছে? আরে হ্যাঁ, ফটো পেপার আছে, হ্যাঁ দেখাও একটু, নানা রকম ভ্যারাইটি ফটো পেপার আছে। আচ্ছা, ছোটো ফটো পেপার আছে, ছোটো ফটো পেপার। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকান কিন্তু বড় দোকান রয়েছে, কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে মাল, আর ওনাদের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। তো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা ওল্ড চীনা মার্কেটে আসুন, ওনাদের সাথে কথা বলুন। দেখুন এই যে কেজি খাতা দেখাচ্ছে, এগুলো কেজি কীরকম যাচ্ছে? 90 টাকা কেজি। মানে দাম কিন্তু ঠিকই আছে। আমি এর আগে আপনাদেরকে সূর্য কলেজ স্ট্রিট, সূর্য স্ট্রিট সিটে ভিডিও দিয়েছিলাম, তখনও 90 টাকাই রেট ছিল, এখানেও কিন্তু 90 টাকা, দাম কিন্তু ঠিকই আছে। জেরক্স কোনটা? এটা জেরক্স পেপার নাকি? আচ্ছা, পোপড়া ফাইল আছে, ওটা পোপড়া ফাইল, তাই তো? এগুলো কিরকম দামের মধ্যে যাচ্ছে? মানে সিঙ্গেল পিস, তাই তো? 5 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটার আছে, বাহ ক্যালকুলেটারটা কিন্তু খুবই ভালো। বন্ধুরা দেখুন সবারই কিন্তু ক্যালকুলেটার দরকার হয়, এই একটা দেখুন দারুণ কিন্তু একটা ক্যালকুলেটার। হ্যাঁ, এগুলো কিরকম কিরকম দামের মধ্যে যাচ্ছে ক্যালকুলেটার? হোলসেল প্রাইস, তাই তো? আচ্ছা, তো যেমনটা দেখতেই পারলেন হোলসেল প্রাইসে কিন্তু এগুলো যাচ্ছে। প্লাস্টিক বাটন ফাইল আছে, প্লাস্টিক বাটন ফাইল। আচ্ছা, 3 টাকা থেকে শুরু, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা দেখুন দাদা কিন্তু বলছে 3 টাকা থেকে শুরু। আচ্ছা, নেক্সট কী আছে? আচ্ছা একটু দেখান, হ্যাঁ এখন এখন এগুলো কি দেখছি? এগুলো এক্সিকিউটিভ ফাইল নাকি? ডকুমেন্টস রাখার জন্য। আচ্ছা আচ্ছা, পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে নানা রকম দরকারি জিনিসপত্র রাখার জন্য ভ্যারাইটির মাল আছে। হ্যাঁ, তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ ফাইল কিন্তু রয়েছে। আচ্ছা, এটাও তাই রয়েছে নাকি? ওটা তাই রয়েছে। আচ্ছা, এবারে যে এখানে খাতার যে ব্যাপারটা রয়েছে দেখতে পাচ্ছি এখানে, এটাকে একটু দেখাবেন? দিস্তা খাতা, অঙ্ক খাতা, বাংলা খাতা। হ্যাঁ, এগুলো হচ্ছে দিস্তা খাতা, এটা হচ্ছে দিস্তা খাতা। এটা বান্ডেলটা একটু ঘুরান দেখি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা দিস্তা খাতা, এগুলো কি কেজি ধরে? তো না, এগুলো রিং হিসাবে, রিং হিসাবে। আচ্ছা, কিরকম দাম আছে এগুলো? আপনার 200 টাকা থেকে শুরু আছে, 200 টাকা থেকে শুরু। আচ্ছা, আর এইদিকে এটা একটু দেখেন, খাতা আছে পাতলা। এগুলো কি অঙ্ক খাতা না বাংলা? সব পেয়ে যাবে, অঙ্ক বাংলা ইংরেজি সব রয়েছে, তাই তো? মোটা নিলে মোটা আছে। তো যেমনটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অঙ্ক বাংলা ইংরেজি সব কিন্তু রয়েছে। ডজন ডজন হিসাবে এগুলো কি দাম আছে ডজনে? 200 টাকা থেকে শুরু আছে, 200 টাকা থেকে শুরু, তাই তো? 6 পিস মিনিমাম, মিনিমাম 6 পিস নাকি? হ্যাঁ, মিলি ঝুলি তো পেয়ে যাবে, 6টা মিনিমাম 6 পিস নিতে হবে। জেরক্সের কাগজ, প্র্যাকটিক্যাল বোর্ড, পরীক্ষার প্র্যাকটিক্যাল শীট, এই যে পরীক্ষার এগুলো রয়েছে। এগুলো কি মানে কেজি না এগুলো প্যাকেট হিসাবে? প্যাকেট হিসাবে। কিরকম দাম আছে প্যাকেটে? আপনার 120 টাকা থেকে শুরু আছে, 150 টাকা আছে, 220 টাকা আছে। আচ্ছা, এই যে দেখতেই পাচ্ছি কিন্তু নিচে সব লাইন দেওয়া রয়েছে। আচ্ছা দাদা, এগুলো কী রয়েছে? এগুলো এগুলো হচ্ছে কালারিং পেপার, কালারিং পেপারটা একটু দেখান, একটু রাখুন কালারিং পেপারটা, এই দেখুন একটু উল্টিয়ে দেখান। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা কালারিং পেপার, কালারিং পেপারও কিন্তু আপনারা এখানে পাবেন, খুবই কিন্তু সুন্দর পেন্সিল আছে, কালার পেন্সিল। এগুলো কী দাম আছে? কীরকম দাম এগুলো? 80 টাকা প্যাকেট আছে, 80 টাকা প্যাকেট, মানে কপিস আছে 100 পিস, 100 পিস 80 টাকা, বাহ 80 পয়সা পিস পড়লো, তাই তো? কম সেট, এগুলো বাচ্চাদের প্রজেক্টে লাগে, তাই তো? কী দাম আছে এগুলো? দাম তো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, সব কিছু কিন্তু রয়েছে। আর কী কী রয়েছে কালেকশন? স্টেপলার থেকে পিন থেকে নিয়ে সমস্ত কিছু লাগানো আছে। তো দাদা বলছে যে কোয়ান্টিটি কিন্তু বেশি নিলে আরও দাম কিন্তু একটু কমে যাবে, তাই তো? তো দেখুন ভিতরে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমস্ত রকমের কিন্তু কালেকশন, এখানে পিন থেকে শুরু করে যাবতীয় কিন্তু ওনাদের কিন্তু স্টক প্রচুর রয়েছে।
যেমনটা দেখতেই পাচ্ছেন। দাদার নামটা কি জানো আছে? উদয়। তাই তো, আচ্ছা। তো বন্ধুরা, আমি আপনাদের কিন্তু ঘুরিয়ে সবকিছু দেখালাম। তো দাদাদের নাম আর নাম্বার আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা চাইলে দাদাদের সঙ্গে যোগাযোগ করে দোকানে এসে ভিজিট করতে পারেন আর মাল পারচেজ করতে পারেন। তো চলুন, এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, টাটা।